দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়া ষোলোই আগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে তা বিভিন্ন জায়গায় তা ফর্ম অলরেডি তারা সাবমিট করে দিয়েছে এবং সেই ফর্ম গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে এন্ট্রিও হয়ে গেছে এবং তারা একটি মেসেজও পেয়ে গেছেন এবং সেই ম্যাসেজে অ্যাপ্লিকেশান নাম্বার সহ তারা কিন্তু তাদের মোবাইলে এসএমএস পেয়ে গেছেন এবং তারা শিওর হয়ে গেছেন যে তাদের ফর্মটি কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইটে এন্ট্রি হয়ে গেছে এবং শুধুমাত্র সাংশানের অপেক্ষায় আছে সাংশন দিয়ে দিলে কিন্তু তাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাস থেকে টাকা ঢুকতে শুরু করবে তা অ্যাপ্লিকেশন আইডি সহ যে মেসেজটি পেয়েছেন তারপরও আবারও একটি মেসেজ আসবে এবং সেই মেসেজে তারা কনফার্ম হয়ে যাবেন যে তাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাস থেকে টাকা ঢুকবেন তা সেই এস এম এসে কী লেখা থাকবে বা কী কী থাকবে এই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তারা চলুন আমরা ডিটেলসে জেনে নিই এখানে দেখুন আপনাদের সামনে যে দুটি এস আপনাদের মোবাইলে আসবে অর্থাৎ যখন আপনারা ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন এবং যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এই এস এম আসবে তা প্রথমেই বলে রাখি আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা চালু রাখবেন এবং যে ফোনে ওই সিমটা অর্থাৎ নাম্বারটা আছে সেই ফোনের যে ইনবক্স আছে সেই ইনবক্স যদি ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু মেসেজ নাও আসতে পারে তাই বলে রাখি এস এম এসের জন্য ইনবক্সটা একটু খালি করে রাখবেন আর এস এম এস নাও আসে সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নয় একটু ওয়েট করুন দেখবেন এসএমএস এসে যাবে কারণ হচ্ছে আপনি যে ফর্মটি দিয়েছেন সেটা যেহেতু হিউজ পরিমাণে ফর্ম জমা পড়ছে তাই এন্ট্রি করতে সময় লাগতে পারে তাই বলবো যে ওয়েট করবেন তাড়াহুড়ো করার দরকার নেই দেখবেন এস এম এস ঠিক চলে আসবে বা আপনার ফর্মটি সাংশানও হয়ে যাবে তা প্রথমে যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন তখন যে এস এম এসটি আসবে যখন গভর্নমেন্টের ওয়েবসাইটে এন্ট্রি হয়ে যাবে তখন আপনার সামনে যে উপরে যে এস এম আছে সেই এস এম প্রথমে আসবে দেখুন এখানে একটা এসএমএস এসছে সাতাশে আগস্ট এবং সেই এস এম এসে বলা আছে যে ইউর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি যে ন নম্বরে যে ডিজিট ন অক্ষরের যে ডিজিট আছে সেই ন অক্ষরের একটি অ্যাপ্লিকেশন আইডি লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে আপনাকে দেওয়া হবে তাই এই এস এম মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইটে এন্ট্রি হয়ে গেছে এরপর সাংসানের জন্য অপেক্ষা করতে হবে তারপরে দেখুন যে একত্রিশে আগস্ট আবারও একটি মেসেজ এসছে সেই মেসেজে কিন্তু বলা হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট সাংশন হয়ে গেছে এবং এই সাংশান হয়ে যাওয়ার পর আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ভান্ডার প্রকল্পের ফর্মটি আপনার সাংশান হয়ে গেছে এবং শুধুমাত্র পেমেন্ট ছাড়ার অপেক্ষায় আছে অর্থাৎ টাকা ছাড়িয়ে আপনার অ্যাকাউন্টে ঠিকঠাক ঢুকে যাবে যদি অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে বা আইএফসি কোড ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে সেক্ষেত্রে পাঁচশো টাকা বা হাজার টাকা যেটার জন্য আপনি আবেদন করেছেন সেই টাকা আপনার অ্যাকাউন্টে সাংশান হয়ে যাবে এবং প্রথমে দেখুন এখানে যে অ্যাপ্লিকেশান আইডি আছে সেই অ্যাপ্লিকেশানের আইডির এগেনস্টে আপনার সাংশান আইডিও এখানে দিয়ে দিয়েছে সবই নাইন ডিজিটের যে অ্যাপ্লিকেশান আইডি বা সাংশান আইডি আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যাবেন এই দুটি এস এম এস পেলেই আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ফর্মটি এন্ট্রি হয়ে গেছে বা স্যাংশনও হয়ে গেছে শুধুমাত্র টাকা ছাড়ার অপেক্ষায় টাকা ছাড়লেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তা এর থেকে আপনারা বুঝতে পারছেন যে কোন দুটি এস এম এস আপনাদের পক্ষে খুবই জরুরি তা এই দুটি এস আপনারা লক্ষ্য রাখবেন যদি পেয়ে যান তাহলে তো কোনো চিন্তার কারণই নেই যদি না পান একটু ওয়েট করুন দেখবেন ঠিক পেয়ে যাবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্ত সকলেও ভালো থাকবেন নমস্কার